সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, ভাষা আছো, সুস্থ আছো, নিরাপদ আছো। গত ক্লাসে তোমাদের যে পাঠ পরিকল্পনা ছিল সেই পাঠ পরিকল্পনা থেকে আমি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের প্রথমের দিকেগুলো আলোচনা করেছি এবং তোমাদেরকে পয়েন্ট করে উত্তর উত্তরের পৃষ্ঠা নম্বরগুলো লিখে দিয়েছি, যেটা তোমাদের পাঠ পরিকল্পনায় আছে সেভাবে আমি লিখে দিয়েছি। তো আশা করি তোমরা পড়াগুলো শিখেছো এবং কি করেছো তারিখ অনুসারে এসডাব্লিউ করে রেখেছো। তো আজকে আবার আমি তোমাদের যে পাঠ পরিকল্পনা পড়ার যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে পর্যন্ত সেই প্রশ্নগুলো কি করবো তোমার সাথে আলোচনা করব। দেখো, ছ নম্বর প্রশ্ন হচ্ছে শিক্ষক শিক্ষিকা কাকে বলে? শিক্ষক শিক্ষিকা মানে কাকে বলবো? শিক্ষক শিক্ষিকা কাকে বলে? আচ্ছা, আমরা করেছিলাম তার আগে ক্লাসে ছাত্রছাত্রীদের কাকে বলে, আজকে বলবো আমরা শিক্ষক শিক্ষার্থী কাকে বলে। অর্থ হচ্ছে আমি সাধারণ ভাষায় বলি, বইয়ের ভাষার মধ্যে পড়াশোনা করবো, তার আগে আমি তোমাদের যারা তোমাদেরকে শিক্ষা দেয় যারা তোমাদেরকে পড়া তারা হচ্ছে তোমাদের শিক্ষক শিক্ষার্থী, অর্থাৎ তোমরা তাকে ইংলিশে টিচার্স বলো, তারা হচ্ছে তোমাকে শিক্ষক শিক্ষার্থী শিক্ষিকা। এবার আসো প্রথম প্রশ্ন হচ্ছে শিক্ষক শিক্ষিকা কাকে বলে? তোমাকে তোমাদের যে পাঠ্যক্রম বোর্ড একটা বই দেওয়া হয়েছে স্কুল কর্তৃক ছোটদের পরিবেশ পরিস্থিতি, সেই পরিবেশ পরিস্থিতি পৃষ্ঠা নম্বর হচ্ছে ভারতের পৃষ্ঠা নম্বর কত? ভারতে পাবে। তো দেখো, যারা বিদ্যালয়ে পড়ালেখা শেখান তাদেরকে শিক্ষক শিক্ষিকা বলে। আমি বলেছিলাম কি, আমি বলেছিলাম বইয়ের ভাষা ছাড়া যারা তোমাদেরকে পড়াশোনা করান তারাই তোমাদের শিক্ষক বা শিক্ষিকা বলে। তার বইয়ের ভাষা লিখেছে যারা বিদ্যালয়ে পড়াশোনা করলে পড়ালেখা শেখান তাদেরকে শিক্ষক শিক্ষিকা বলে। তারপর আসো ছ নম্বর, সহপাঠী কাকে বলে? সহপাঠী মানে বুঝো, তোমরা যে তোমাদের যে ক্লাসে পড়ো সে ক্লাস অনেক তুমি একজন তো পড়ো না, অনেকেই পড়ো না, তোমাদের আশেপাশে যে ছাত্রছাত্রীগুলো আছে তারা তোমাদের সহপাঠী, তোমরা একজন একজনের সাথে বন্ধুত্ব বানাও বান্ধবী বানাও, তারাই তোমাদের সহপাঠী। তো এখানে ছ নম্বর হচ্ছে সহপাঠী কাকে বলে, সেটা হচ্ছে তোমাদের যে বইটা দেওয়া আছে সেই বইয়ের পৃষ্ঠা নম্বর 12। তো আমি আলোচনা করছি একই শ্রেণীতে যারা লেখাপড়া করে তাদেরকে কি বলে? সহপাঠী বলে। আমি কি বলেছিলাম যারা একই ক্লাসে পড়াশোনা করো তাদেরকে কি বলে? সহপাঠী বলে। তারপর প্রশ্ন দেখো, শ্রেণীকক্ষ কাকে বলে? বর্গীয় নম্বর, শ্রেণীকক্ষে কাকে বলে? এটাও পৃষ্ঠা নম্বর পাবে পৃষ্ঠা নম্বর 12-তে পাবে উত্তরটা। দেখো, শ্রেণীকক্ষ মানে কি জানো তোমরা? তোমরা যেখানে বসে পড়াশোনা করো সেটাই হচ্ছে শ্রেণীকক্ষ। শ্রেণীকক্ষের বাইরে কি তোমরা পড়াশোনা করতে পারবে? পারবে না। শ্রেণীকক্ষের ভিতরে তোমরা কি করো? পড়াশোনা করো। সেই শ্রেণীকক্ষের মধ্যে কি থাকে? টেবিল থাকে, চেয়ার থাকে, তারপর হাই বোর্ড, হাই বেঞ্চ, লো বেঞ্চ, তারপর একটা হোয়াইট বোর্ড থাকে না? তো আসো এবার আমরা বইয়ের ভাষায় বলি, বিদ্যালয়ে যেসব কক্ষে পাঠদান করা হয় সেগুলোকে কি বলা হয়? শ্রেণীকক্ষ বলা হয়। আমরা যে বিদ্যালয়ের জন্য যে রুমে বসে পড়াশোনা করো তাকে কি বলা হয়? শ্রেণীকক্ষ বলা হয়। আশা করি তোমরা পড়াটা বুঝতে পেরেছ। তারপর প্রশ্ন আছে, প্রতিবেশীর সাথে কখনো কি করব না? প্রতিবেশীর সাথে কখনো কি করব না? আমরা সবাই জানি এটা তোমাদের উত্তরটা হবে প্রশ্ন নম্বর 10-এ। তোমাদের যে বই দেওয়া আছে সুন্দর পরিবেশ পরিস্থিতি বই, সে পরিবেশ পরিস্থিতি বইয়ের প্রশ্ন নম্বর 10-এ পরিবেশের প্রতিবেশীর সাথে আমরা কি করব না, কখনো কি করব না? খারাপ ব্যবহার করব না, কখনো খারাপ আচরণ করব না। তোমরা কেউ লিখতে পারবে প্রতিবেশীদের সাথে আমরা কখনো কি খারাপ ব্যবহার বা কোনো ধরনের খারাপ আচরণ করব না। এটা একবার অতি সহজ একটা উত্তর। তারপর আসো, আদা পাকা বাড়ি কাকে বলে? লাস্ট প্রশ্ন যেটা আছে তোমাদের রাসুল প্ল্যানে খ্রিস্টান নম্বর 13-তে হবে উত্তরটা। আদা পাকা বাড়ি মানে বুঝো, কিছুটা ইট সিমেন্ট দিয়ে তৈরি, কিছুটা টিন দিয়ে তৈরি, সেটাকে বলা হয় আদা পাকা বাড়ি। তা আসে আমরা বইতে বই যেভাবে লিখেছে বইয়ের ভাষায় পড়ি যেসব বাড়ির মেজও পাকা, আমি কি বলেছিলাম কিছুটা পাকা কিছুটা আদা পাকা, কিছুটা হচ্ছে টিন সিমেন্ট দিয়ে তৈরি, কিছুটা হচ্ছে কি টিন দিয়ে তৈরি, সেটাকে কি বলা হয়? আদা পাকা বাড়ি বলা হয়। আমরা এবার বইয়ের ভাষায় পড়ছি, যেসব বাড়ি মেজো পাকা এবং সিলিং টিন দিয়ে, সিলিং মানে কি ছাদ, উপরে ছাদ থাকে দিয়ে টিন দিয়ে তৈরি, সেগুলোকে কি বলা হয়? আদা পাকা বাড়ি বলা হয়। আবার বলছি, যেসব বাড়ির মেজো পাকা এবং সিলিং, সিলিং মানে হচ্ছে উপরে আমরা যেই বিল্ডিংগুলো যে ছাদ দেয় সেই ছাদটিকে বোঝানো হয়, সিলিং টিন দিয়ে তৈরি, সেগুলোকে কি বলা হয়? আদা পাকা বাড়ি বলে। তো দেখো, আমরা তোমাদের সাথে সংক্ষিপ্ত প্রশ্নটা আলোচনা করছি, পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করেছিলাম। আশা করি তোমরা আমার প্রশ্নগুলো কি করেছো বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো ধরনের সমস্যা হয় সে সম্পর্কে আমাকে কি করবে তোমরা কমেন্ট আকারে জানাবে। এছাড়া তোমাদের আজকে পড়া হচ্ছে এই ছোট প্রশ্নগুলো সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা শিখবে, দেন তারিখ অনুসারে কি করবে এসডাব্লিউ করবে। তো ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকবে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।